প্রতি বছরের মতো এবারও বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 7:30 ঐতিহ্যবাহী এ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:00 দ্বিতীয় এবং 8:30 সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাই জামে মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহ শান্তি কামনা সহ সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এই দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বাগেরহাটবাসীকে আমরা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে শান্তি সমৃদ্ধি এবং প্রশান্তি দান করে। একই সাথে বাগেরহাট একটি প্রাকৃতিক দুর্যোগ গেলাম। আজকে এই দিনে আমরা সবাই মিলে দোয়া করেছি যে আগামী দিনে বাগেরহাটকে যেন সকল প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা আমাদের আপাস। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা পারস্পরিক ভেদাবে হিংসা নিন্দা ভুলে গিয়ে আজকে ভাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করে আমরা একসাথে যার যার অবস্থান থেকে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বাগেরহাট তথা দেশের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এই প্রত্যাশা রয়েছে সকল বাগেরহাটবাসীর প্রতি।